टुडेज टॉपिक इज क्लॉजेस। क्लॉज हमें क्लॉज सम्बन्धे आलोचना करब। क्लॉज की क्लॉज इज ए ग्रुप ऑफ वर्ड्स व्हिच कंटेन्स ए फाइनाइट वर्ड, बट फ्रेज इज ए ग्रुप ऑफ वर्ड्स व्हिच डज नॉट कंटेन एनी फाइनाइट वर्ड। তাহলে ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য বা ডিফারেন্স কোথায়? ফাইনাইট ওয়ার্ড বা সমাপিকা কি? দেখো ক্লজ কি, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ কন্টেন্টস इंडिपेंडेंट क्लॉज व्हिच डज नॉट डिपेंड ऑन अदर क्लॉज
But the subordinate clause always depends on principal clause. And coordinate clause is coordinate clause are two separate clauses by joining with the coordinate conjunction. এখন আমরা coordinate clause একটা উদাহরণ দেখব। The boy is honest and I know it. Coordinate clause কি হয়েছে? Coordinate conjunction দিয়ে যোগ হয়েছে the boy is honest এখানে একটা finite verb পেলাম আর I know শুধু know একটা finite verb তাহলে কি হলো the boy is honest and I know it coordinate conjunction and দিয়ে যোগ হয়েছে এটা একটা coordinate clause এর উদাহরণ আচ্ছা আমরা এরপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা সাধারণত তিনটের ভাগে ভাগ করতে পারি বা সাবঅর্ডিনেট ক্লজেস আর ডিভাইডেড ইনটু থ্রি ডিফারেন্ট ক্লজেস নাম্বার 1 নাউন ক্লজ নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড নাম্বার 3 অ্যাডভার্ব ক্লজ সাথে who did this
এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, নাম হয় হলো অ্যান্টিসিডেন্ট। পূর্ববর্তী কোন ওয়ার্ড বা পূর্ববর্তী কোন ঘটনার সাথে পরে যে ক্লজটা একটা সম্পর্ক বা রিলেশন রয়েছে, দ্যাট ইজ রিলেটিভ ক্লজ। পূর্ববর্তী ঘটনা একটা চিহ্নিত হয়েছে, দুটো ক্লজ আই নো, এটা প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড হু ডিড দিস, এখানে এটা হচ্ছে সাবজেক্ট ক্লজ। কি হয়েছে, পারপাসটা কি, দা বয়, আই নো দা বয়, আমি সেই ছেলেটাকে জানি যে এই কাজটা করেছে। তাহলে কাজ করার সাথে ছেলেটার একটা সম্পর্ক রয়েছে, এবং দুটো ক্লজের মাঝখানে দা বয় একটা কি করছে না, সাবজেক্ট ক্লজের আগে যে ওয়ার্ড বা যে ঘটনা ঘটে গেছে সেটাকে বলবো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টি মানে পূর্বে, অ্যান্টি ইনসিডেন্ট পূর্ববর্তী ঘটনা, বা পূর্ববর্তী ক্লজের সাথে পরবর্তী যে ক্লজে একটা কি হয়েছে না, সম্পর্ক স্থাপন করেছে। দা বয় পূর্ববর্তী ঘটনা, আই নো দা বয় হু ডিড দিস, আমি ছেলেটাকে জানি যে কাজটা করেছে, আই নো দা বয় হু ডিড দিস। দা বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তুমি যেতে পারো যেখানে তোমার পছন্দ, ইউ মে গো হোয়ার ইউ লাইক। এখানে অ্যাডভার্ব কজ অফ প্লেস, অ্যাডভার্ব কজ অফ পারপাস এইরকম ভাবে আমরা জানি, তো এখানে হচ্ছে অ্যাডভার্ব কজ অফ প্লেস বুঝিয়েছি, ইউ মে গো হোয়ার ইউ লাইক। এখন আমরা এরপরে প্রত্যেকটার আলাদা আলাদা ভাগে ভাগ করবো। তাহলে আমরা কি পেলাম, ক্লজেস, প্রথমে আমরা কি পেলাম, ক্লজ ফার্স্ট কি পেলাম, ক্লজ। ক্লজ কি হলো না, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ কন্টেন্স এ ফাইনাইট ভার্ব। আর ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য কোথায় না, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ ডাজ নট কন্টেন এ ফাইনাইট ভার্ব। ফ্রেজকে, ফ্রেজ এর সাথে ক্লজের মধ্যে পার্থক্য পেয়ে গেল, ক্লজে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে। ক্লজ, ক্লজের সাথে থ্রি টাইপস, ফার্স্ট হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজেস ডিপেন্ড অন প্রিন্সিপাল ক্লজ, দ্যাটস ওয়াই সাবঅর্ডিনেট ক্লজেস আর কল্ড ডিপেন্ডেন্ট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ, টু সেপারেট ক্লজ আর জয়েন্ট উইথ কোঅর্ডিনেট কনজাংশন। তারপরে কি পেলাম, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, উই ক্যান ডিভাইড ইন থ্রি, নাম্বার ওয়ান নাউন ক্লজ, নাম্বার টু অ্যাডজেক্টিভ ক্লজ, আর নাম্বার থ্রি অ্যাডজেক্টিভ ক্লজ। নাউন ক্লজ, নাউন ক্লজ দাস দ্য ওয়ার্ড অফ দ্য নাউন, পারপাসটা কি, নাউনের মতো কাজ করে, আই নো হু হি ইজ, আমি জানি সে কে। এখানে কি হচ্ছে, সে এখানে হচ্ছে কোনো ব্যক্তি বা পার্সন কে রেফার করছে, তাই হলো এই ক্লজটা সাবজেক্ট ক্লজ যেটা রয়েছে, হু হি ইজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এই আই নো এর উপর নির্ভর করছে, প্রিন্সিপাল ক্লজের উপর। এটাকে আমরা কি বলতে পারি, নাউন ক্লজ, কারণ দাস দা
versus noun. Next, adjective clause or relative clause. I know the boy who did this. আমি এটা জানি যে এই কাজটা করেছে. এই adjective clause বা relative clause কেন হয়েছে? Adjective clause relative clause কেন হয়েছে? Now show the relation. Show the relation between the clauses. And here must be the antecedent. The boy antecedent. Next show is adjective clause. That's the part of an adverb. Adverb clause of time. Adverb clause of purpose. Adverb clause of time. Because of contrast, just on a table because of place series. You may go where you like. Where you like? Well, how much different is the world? That place ke referred to. Here for example, jita alochona korbo. Seta hocche noun clause kathagulo amra alochona korbo. Tale amra bolchi clause to peye gelo. Here for noun clause kathagulo ki ki royeche amra sei gulo alochona korbo.